Hi guys, welcome in my YouTube channel All Done The Nail. Today I wanna go DIY bass drum pedal. Video shuru korar age ekti kotha bolte chaibo. Jodi apni amar channel e notun hoye thaken, tale amar channel All Done The Nail ke subscribe kore pasher bell icon tike press kore deben jate further kono notun video upload korle apnar kache shobar prothome chole jay. তাহলে ভিডিও শুরু করছি ফ্রেন্ডস। প্রথমত আমাকে আমাদের কিছু কার্ডবোর্ড এই রকম সাইজে কেটে নিতে হবে। এইখানে দুটো ট্রায়াঙ্গেল পিস আছে, দেখুন এটি পায়ের সাইজে আছে। এই কার্ডবোর্ডটি পায়ের সাইজে কাটা, একটি পাতলা স্ট্রাইপের মতন, আর এটি বেস। এবার বানাতে শুরু করছি। তাহলে
বেশিক্ষণ ধরে থাকবো, যাতে ঠান্ডা হয়, লেগে যায়, সোজা হয়। এবার এই পেন্সিলটা হোলের মাঝখান দিতে পারি। পেন্সিলটা লাগিয়ে দিচ্ছি, পেন্সিলের উপর গ্লু মেরে দেবো। এক্সট্রা হট গ্লু স্টিং গুলো বার করে নিলাম। শার্পনার একটি পেন্সিল এইভাবে লাগিয়ে হট গ্লু মেরে দেবো। লেগে গেছে, একটি পপসিকল স্টিককে হাফ করব মাঝখান থেকে কেটে। এবং আরেকটি পপসিকল স্টিককে কেটে এরকম দুটো পিস করব। করে একটি অ্যারো বানাবো। একটি স্টিক পেছনে লাগাবো। এক্সট্রা হট গ্লু স্টিং বার করে নেব। এর আরেকটি পিস সামনে লাগিয়ে নেব এরকম ভাবে।
ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এই প্যাডেলটার সাথে এই স্ট্রাইপটা এখানটা লাগিয়ে নেব। একটি ব্যাম্বু স্টিক নেব, নিয়ে মাপে কেটে নেব। কেটে নিয়েছি, এটাকে ঠিক পেন্সিলের নিচে রাখবো। কিছু রাবার ব্যান্ড দেবো ভেতরে, কিছু রাবার ব্যান্ড দিয়ে সাইড গুলো হল গুলো দিয়ে সিল করে দেবো। ভেতরে লাগিয়ে দিয়েছি, এবার ফুট প্যাডেলটা এইখানে রেখে সেলো টেপ দিয়ে আটকে দেবো। এখানটায় আমি সেলো টেপ দিয়ে আটকে দিয়েছি। এবার এই পেন্সিলটা এইখানটায় এরম ভাবে লাগাবো, লাগিয়ে এর ব্যাক সাইডের যে পপসিকল স্টিকটা এটার সাথে কার্ডবোর্ডের স্ট্রাইপটাকে লাগিয়ে দেবো।
কার্পট দিয়ে কেটে নিলাম, দিয়ে এবার মাপ মতন করে হটগুলো লাগিয়ে দেবো। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একটু কিছুক্ষণ। লাগিয়ে এবার রাবার ব্যান্ড লাগিয়ে দেবো, এক্সট্রা যে রাবার ব্যান্ড গুলো দিয়েছিলাম ওই অ্যারো জায়গাগুলোতে লাগিয়ে দেবো। এই রাবার ব্যান্ডস গুলো এর মতন জায়গাতে লাগিয়ে দেব। আর আমাদের বেস ড্রাম প্যাডেল রেডি। এইখানে পা রেখে এরকম চাপ দেব, ওখান দিয়ে চাপ দেব। আর আমাদের এই যে পেন্সিলটা, এটা এরকম এরকম হবে। একবার দেখাচ্ছি, আমার ট্রাইপডটা ছোট বলে একবার কাছে না, দেখুন আমি চাপ দিচ্ছি আর এটা ই করছি। এটাকে পায়ের দিয়ে এরকম টিপলেই, প্যাডেল মারলেই উপরে ওটা নড়বে। তাহলে ফ্রেন্ডস আমাদের বেস ড্রাম প্যাডেল কাজ করছে। ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অলরাউন্ডার নীলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে পরের ভিডিওয়।